হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ডপলগ্যাঙ্গার। এর বাংলা অর্থগুলো হচ্ছে অন্যের মধ্যে অন্য কেউ সমান স্বরূপের ব্যক্তি, দ্বৈত ব্যক্তিত্ব, জীবিত ব্যক্তির একটি আবির্ভাব বা দ্বিগুণ, দেখতে একই রকম দুইজন। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, শি ওয়াজ শকড হোয়েন শি স হার ডপলগ্যাঙ্গার। আমি আবারও বলছি, শি ওয়াজ শকড হোয়েন শি স হার ডপলগ্যাঙ্গার। এর বাংলা অর্থ হচ্ছে, সে তার মতো আরেকজনকে দেখে হতবাক হয়ে গেল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য অ্যাক্টর হ্যাড এ ডপলগ্যাঙ্গার ইন এ ডিস্টেন্ট সিটি হু ওয়াজ অফেন মিস্টেকেন ফর হিম বাই ফ্যান্স। আমি আবারও বলছি, দ্য অ্যাক্টর হ্যাড এ ডপলগ্যাঙ্গার ইন এ ডিস্টেন্ট সিটি হু ওয়াজ অফেন মিস্টেকেন ফর হিম বাই ফ্যান্স। এর বাংলা অর্থ হচ্ছে, অভিনেতার একটি দূরবর্তী শহরে একটি স্বরূপের ব্যক্তি ছিল যা প্রায়শই ভক্তদের দ্বারা তার জন্য ভুল হতো। ধন্যবাদ।